আরতি নমস্কার। হোমমেড ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ হোমমেড ফুডে তৈরি হবে কাজুর গাজরের বরফি, মানে গাজর কাটলি। যেরকম কাজু কাটলি হয় সেরকম গাজর কাটলি। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছে সেরকমই খেতেও টেস্ট। তো আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। তো চলুন রেসিপি শুরু করি। তো রেসিপি শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করবেন আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর ইনস্টাগ্রামেও আপনারা আমাকে ফলো করতে পারবেন। তো চলুন রেসিপি শুরু করা যাক। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর গাজরের এক রেসিপি শেয়ার করব, বাট রেসিপির নাম আমি এখনও বুঝে উঠতে পারছি না কী দেবো, বাট মিষ্টি জাতীয় কিছু বানাবো। গাজরের হালুয়া বানিয়ে ফেললাম, গাজরের কালাকাঁদ বানিয়ে ফেললাম, এবারে গাজরের কী বানাবো নিজেই জানি না, বাট বানাবো তো কিছু একটা চিন্তাভাবনা করেছি। তো চলুন আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো কিছুদিন আগে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে, তো তাই আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করতে চলেছি। তো এখানে একটা মিক্সির জার নিয়েছি, আর এখানে আমার কাছে প্রায় 1 কিলো মতো গাজর আছে, খুব ডুমো ডুমো করে সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি। তো এটা আমি মিক্সির জারে দেবো। তো প্রথমে আমি দেব, এখানে আছে আমার কাছে 1/2 কাপ আখরোট, হাফ কাপ আখরোট, 1/2 কাপ কাজু, 1/2 কাপ আলমন্ড বাদাম, আর কিছু কিশমিশ, এগুলো সব গ্রাইন্ড করে এর সাথে। তো আমি নিজে বুঝতে পারছি না এটার কী নাম দেবো বা এটা কী রান্না হচ্ছে আমি নিজেও জানি না, বাট কিছু তো একটা হচ্ছে হবে। তো এগুলোকেও আমি গ্রাইন্ড করবো এর সাথে। হ্যাঁ, খুব সুন্দরভাবে একটা মানে ফাইন পেস্ট বলবো না, পেস্ট হবে না, একটু একটু মোটা মোটা থাকবে। তো এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, তো এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, এই দুধটাও এর মধ্যে দিচ্ছি, 1/2 দিলাম, 1 কাপ দুধের মধ্যে 1/2 কাপ দিলাম, কারণ গাজরের একটা আলাদা জল আছে সেই জল বেরোবে। তো এর মধ্যে আমি চিনিও অ্যাড করব। তো এর মধ্যে আমি চিনি অ্যাড করছি 2 কাপ, চিনি যদি পরে লাগে আমি আবার দেব। তো এখন মোটামুটি আমি 2 কাপ দিচ্ছি। তো এতে আমি দিলাম, এবারে আমি চলুন এটাকে গ্রাইন্ড করে নিই, সুন্দর করে এটাকে মিক্সিতে আমি পিষে নিই। তো আমি পিষে এটা নিয়ে আসছি, তারপরে আমি দেখাবো কী করবো। আমার এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, এবারে আমি এই কড়ার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এখানে যে 1/2 কাপ দুধ আছে সেটাকে আমি মিক্সি জারে দিয়ে সুন্দরভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে এই দুধটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার এতে 1 কাপে দুধ লেগেছে, এবারে চলুন গ্যাসে বসিয়ে দিই।
গ্যাসটা চালিয়ে দিয়েছি, এবারে এটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। এবারে এটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে জাল হবে, তারপরে এতে আরও বাকি কিছু জিনিস আমি অ্যাড করব। এটা সুন্দরভাবে এবারে জাল হবে, এতে একটু ঘি দিয়ে দেবো, এখনই ঘিটা দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে জাল করব। এখানে আমার কাছে 2 টেবিল চামচ ঘি আছে, সেটাকে আমি এর মধ্যে একসাথে এখনই দিয়ে দিচ্ছি, পরে আবার অল্প একটু দেব, এখন একটা দিয়ে দিই পরে আবার দেব। এবারে এটা আস্তে আস্তে জাল হবে, এটাকে এইভাবে ঢেকে ফ্লেমটা লো করে রেখে দিয়েছি আর এটাকে এইভাবে ঢেকে দিচ্ছি। তো প্রায় এবারে 2 থেকে 3 মিনিট পর একবার এটাকে চেক করব। তো এটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে, এবারে এটা আমি একটু খোয়াকে দিয়ে দিচ্ছি, অল্প একটু খোয়াকে। এরকম ভেঙে দিয়ে দিলেই হবে, এটা তো মেল্ট হয়ে যাবে এর সাথে এখন। এতে 3 থেকে 4 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দেবো, 3 থেকে 4 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম আমি। এই জন্য তখন চিনিটা কম দিয়েছিলাম কন্ডেন্স মিল্ক দেবো বলে, আর গাজর এমনি মিষ্টি জাতীয় জিনিস, তো এতে মিষ্টিটা কম দিলে ভালো হয়। তো আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারেন, মানে আমরা যেমন মিষ্টি খান খাবেন বা পছন্দ করবেন সেরকমই দেবেন। তো এখানে আমি খোয়া ক্ষীর আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। তো আপনারা কন্ডেন্স মিল্কের বদলে দুধ একটু বেশি দিতে পারেন, আমি দুধের কন্টিনিউটিটা কম দিয়েছি বলে কন্ডেন্স মিল্ক দিলাম এখানে। আর কন্ডেন্স মিল্কটা দিলে কি একটু টেস্ট হয় যে কোনো মিষ্টি বানালে। এবারে তার একটু ঘি দেবো, ঘিটা আবার পরে লাস্টে দেবো, এগুলো দিয়ে আবার ভালো করে সুন্দর করে। এতে আপনারা দুধের সরও দিতে পারেন, ক্রিমও দিতে পারেন। এলাচের গুঁড়ো দেবো, এখানে আমার কাছে আছে এলাচের গুঁড়ো, এলাচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এবারে।
এতে আরেকটু ঘি দেব, আর 1 টেবিল চামচ মতো তো এটা পুরো ড্রাই হবে। খুব মিডিয়াম ফ্লেমে করে 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 খুব সুন্দর মানে বাঁধন রেডি হওয়া অবধি এটা কিন্তু মিক্স করে যেতে হবে। এখনো এটা সময় আছে, ওতে সব জিনিস প্রচুর সময় লাগে করতে। এটা বেশ জলটা টানতে অনেকক্ষণ সময় লাগে, যেরকম গাজরের হালুয়াতে বা গাজরের কালাকান বানিয়েছিলাম আমি। এটা তো একদমই স্মুথ পেস্ট হয়েছে, তো এটা একটু জলটা টানতে সময় লাগছে। ড্রাই না হলে এটা তৈরি হবে না ঠিক। তো দেখুন এটা হয়ে এসছে পুরো একটা সুন্দর রূপ, এক জায়গায় জমাট বেঁধে গেছে, তার মানে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এটা আমি সেট করব। এটা
এটা জলটা টানতে প্রচুর সময় লাগে। গাজর এমনি একটু জল জাতীয় জিনিস, তার মধ্যে চিন পড়েছে, এত রকমের বাদাম, তার একটা ময়েশ্চার আছে, সেই জন্যই এগুলো টানতে একটু সময় লাগে। আমি এটাকে গ্যাসটাকে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আপনারা সেট করার জন্য যে কোনো জায়গা নিতে পারেন। তো আমি এরকম একটা প্লেট নিয়েছি, এটা আমি গ্রিস করে রেখেছি। তো এর মধ্যে আমি গাজরের ফর্মটাকে দিয়ে দিচ্ছি।
এটাকে একটু সমান এইভাবে সমান করে নিতে হবে। এবারে এর উপরে আমি একটু পেস্তা দিয়ে গার্নিশ করব। এটা অপশনাল আছে, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে করবেন না, কোনো ব্যাপার না। পেস্তাটা দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে, তাহলে এটা মানে আটকাবে, আর নাহলে উপরে এইভাবে দিয়ে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু খুলে বেরিয়ে যাবে, তাই এটা একটু এইভাবে এবারে এর উপরে আমি একটুখানি নারকেল গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। নারকেলের গুঁড়ো দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব টেস্টি। এটা আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি, এবারে এটাকে ঠান্ডা হতে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। নর্মাল জায়গায় নয়, ফ্রিজেও রাখতে পারেন আপনারা, বা রুম টেম্পারেচারেও রাখতে পারেন। তো আমি এটা রুম টেম্পারেচারেই রাখবো, ফ্রিজে রাখবো না। পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে একটু চিল করার জন্য ফ্রিজে ঢোকাবো। তো 1 থেকে 1.5 ঘন্টা পর আমি আবার ফিরে আসবো। তো 1 থেকে 1.5 ঘন্টা পর আমি আবার ফিরে আসবো। তো দেখুন আমাদের গাজরের সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। এবার এটা সেট হতে রেখে দিয়েছি, তারপরে এটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নেব, শক্ত হলে, মানে ঠান্ডা হলে, শক্ত হলে আমি কেটে নেব। তো চলুন, তো 1-1.5 ঘন্টা পর আমি আবার ফিরে আসবো। তো আসুন দেখুন 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, এটা আমার খুব ভালো সেট হয়ে গেছে। এবারে আমি এটাকে কেটে দেখাচ্ছি।
সাইড থেকে প্রথমে কেটে নিচ্ছি সাইডেরটা, নালে অসুবিধা হবে তুলতে। তো দেখুন আমার কাটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে। তো বরফি একদম রেডি আমাদের, গাজরের বরফি। আমরা গাজর বরফিতে খেয়েছি গাজর কাটলি যেটাকে বলে, তো এটা হচ্ছে গাজরের কাটলি। তো দেখুন তেমন দেখতে সুন্দর, ওরকম খেতেও হয়েছে। তো এখন তো গাজর পাওয়া যাচ্ছে বাজারে অনেক, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, গাজর নিয়ে আসুন আর চটপট বানিয়ে নিন। কারণ গাজরের হালুয়া খেয়ে খেয়ে যদি বোর হয়ে গেছেন, তাহলে এই গাজরের কাটলি বানিয়ে নিন।